ব্ল্যাক মাম্বা হলো সবচেয়ে বিপজ্জনক প্রজাতির সাপ। আফ্রিকা দেশটির এই বিষাক্ত সাপ বিশ্বের 10টি বিষাক্ত সাপের অন্তর্ভুক্ত। ব্ল্যাক মাম্বা আফ্রিকায় প্রতি বছর গড়ে 20,000 জনের মৃত্যুর জন্য দায়ী। ব্ল্যাক মাম্বা দৌড়ের গতির দিক থেকে বিশ্বের অন্যান্য সাপের চেয়ে অনেক এগিয়ে। এই সাপ ঘন্টায় 20 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটি এতই আক্রমণাত্মক যে এটি হুমকি বোধ হলেই 10 থেকে 12 বার কামড় দেয় এবং তার সন্ধানকারী শরীরের ভিতরে 400 মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত করে। এই সাপ বনের ঝোপঝাড়ে ও গাছে থাকতে পছন্দ করে। ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য প্রায় 2 মিটার এবং কোথাও 4.5 মিটারের কাছাকাছি ব্ল্যাক মাম্বা সাপও বনে দেখা গেছে। বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাকে ফলো করুন।